কাঁচা আমের জেলি বানানোর জন্য আমাদের লাগবে কাঁচা আম। এখানে আমি একটা কাঁচা আম গ্রেট করে রেখেছি। চিনি আমাদের লাগবে 150 গ্রামের মতন। 1 টিস্পুন আমাদের লাগবে তেল, সামান্য পরিমাণ লবণ। এখানে আমি 2 এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলা লাগবে আমাদের 1/2 টিস্পুন। জিরে, শুকনো লঙ্কা এবং এলাচ, এটাকে আমরা শুকনো কড়াইয়ে ভেজে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর আমাদের ফোড়নের জন্য লাগবে 1টা শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি পাঁচফোড়ন। প্রথমে আমরা তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা 5 ফোড়নটা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। হালকা ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমরা গ্রেট করা আমটা দিয়ে দিচ্ছি। আমরা আমটাকে 1 মিনিট মতন একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা মিডিয়ামে রেখেছি। এর মধ্যে আমরা 1/4 কাপ মতন জল দিচ্ছি। এবার এর মধ্যে আমরা চিনিটা দিয়ে দিচ্ছি, মিক্স করে নেব ভালো করে। এবার এর মধ্যে আমরা সামান্য পরিমাণ নুন দিচ্ছি। সেই সঙ্গে গুঁড়ো করে রাখা এলাচটাও দিয়ে দিচ্ছি, মিক্স করে নেব। এবার এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে 10 থেকে 15 মিনিট ফুটতে দেব। মাঝে মাঝে এটাকে নেড়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমাদের আমের জেলিটা তৈরি হয়ে গেছে। যখন দেখবেন এটা এরকম গাঢ় হয়ে এসছে, তখন বুঝবেন এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা নামানোর আগে ভাজা মশলাটা একটু দিয়ে দেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমরা ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমরা সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে কাঁচা আমের জেলি। আপনারা এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাস পর্যন্ত ইউজ করতে পারেন। এটাকে পরোটা, রুটি, ব্রেড কিংবা ভাতের সঙ্গেও আপনারা খেতে পারেন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।